আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে রেমিটেন্স, তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাইলে কিন্তু 2.5% প্লাস 2.5% ব্যাংক গুলা দিত। তো কিছু কিছু ব্যাংক দিত আসলে, তো এখন বর্তমানে সেগুলা কিভাবে বন্ধ হচ্ছে কিনা, বা আরো যে 2.5% সরকারি প্রণোদনা ওইটাও কি বন্ধ হয়ে যাবে কিনা, ওইগুলো বিস্তারিত আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করব। তো এবং এখন বর্তমানে যারা অনলাইন থেকে টাকা পাঠান, তো আপনাদের অনলাইন থেকে এখন টাকা পাঠাতে গেলে কোন ব্যাংকের রেটটা একটু ভালো পাবেন, ওইটা আমি এখানে ক্লিয়ার করব, এবং কোন কোন ব্যাংকে কি কি সুবিধা পাবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই বলবো ভিডিওটা কন্টিনিউ দেখেন। আর একটি কথা হচ্ছে, যারা অনলাইন থেকে টাকা পাঠান, যদি মোবাইল ইউপি রেজিস্ট্রেশন করা না থেকে থাকে, তাহলে মোবাইল ইউপি এটা রেজিস্ট্রেশন করেন, এবং এখানে আমি একটা প্রোমো কোড দেখাইতেছি, ওই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা 35% ক্যাশব্যাক পাবেন। সেটা অবশ্যই একেবারে নতুন যারা আছেন তারা, শুধু যারা এর আগে টাকা পাঠাইছেন তারা কিন্তু পাবেন না। তারপরে অনেকে আমাকে প্রায় কমেন্ট করতেছিলেন যে আসলে আপনার টাকা আটকে গেছে, 8 তারিখে পাঠাইছেন 10 তারিখ হয়ে গেছে, যায় না। এই বিষয় নিয়ে কিন্তু ভাই প্রচুর ভিডিও দেওয়া আছে, তার মধ্যে আবারও বলে দিচ্ছি, কারণ আপনি আসলে ভিডিওগুলো দেখেন না। দেখুন, আপনি 100 বার বলছি যে রবিবার ছাড়া আপনি শুক্রবার, শনিবার এবং বৃহস্পতিবার দিন বিকেলে যদি টাকা পাঠান, ওইগুলো আপনি হিসাব করলে হবে না। আপনাকে ব্যাংক যেদিন খোলা থাকবে, বিজনেস ডেস মানে রবিবার থেকে বৃহস্পতিবার, এর ভিতরে যদি কোনো সরকারি ছুটি থাকে ওই দিনটাও কি আপনাকে মাইনাস করতে হবে। তার পরবর্তীতে আপনাকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি অ্যাকাউন্টে টাকা পাঠান। আরেকবার প্রশ্ন করেছিলেন যে আপনার ব্রাঞ্চের নাম ভুল হয়ে গেছে, ভাই ব্রাঞ্চের নাম ভুল হলে যদি আপনার অ্যাকাউন্ট, আপনার ব্যাংক বাকি সব যদি ঠিক থাকে, শুধু ব্রাঞ্চের নাম ভুল হওয়ার কারণে আপনার টাকা আটকেবে না, টাকা চলে যাবে, তো এটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে যে টাকার রেটটা হচ্ছে মোবাইল ইপে বা টেকমো ইউআরপে সবগুলাতে কিন্তু মোটামুটি একবারে কাছাকাছি আছে, কারণ টেকমোতে আছে হচ্ছে 92 পয়সা, 30 টাকা 92 পয়সা, আর মোবাইল ইপে বা ইউআরপে তে আছে 30 টাকা 95 পয়সা। তবে টেকমো থেকে যদি আপনি 1000 রিয়ালের উপরে পাঠান তাহলে কোনো ফিস লাগবে না, আপনি যদি মোবাইল ইপে থেকে পাঠান তাহলে 8 টাকার মতো চার্জ লাগবে, আর যদি ইউআরপে থেকে পাঠান তাহলে 15 টাকা মানে 13 টাকা অথবা 15 টাকার মতো ব্যাংক চার্জ লাগবে। তো এবং বিনেলা থেকে কিন্তু 30 টাকা 50 পয়সা মতো আছে, তবে বিনেলা থেকেও আপনি যত খুশি পাঠাতে পারবেন, একদম ফ্রিতে পাঠাতে পারবেন, কোনো চার্জ লাগবে না। তো এটা আপনারা দেখে নেবেন, বাকিটা আপনারা কোন ব্যাংক থেকে পাঠালে আপনার ভালো হয়, এবং সবসময় যে ব্যাংক থেকে পাঠান যদি মনে করেন যে ওইটা থেকে সবসময় পাঠাইতেছেন তাহলে আপনার সেটাতেও পাঠাতে পারেন, না তো মনে করেন যেন আপনি মোবাইলে পে অ্যাকাউন্ট করেন নাই তাহলে নতুন অ্যাকাউন্ট করে ওইটা থেকে টাকা পাঠান, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখন কথা হচ্ছে যে আসলে প্রণোদনার বিষয়টা, এখন দেখেন প্রণোদনার যে বিষয়টা আমাদের, সেটা হলো বর্তমানে কিন্তু এর আগে যেটা 2.5% সরকারি প্রণোদনা ছিল ওইটা তো আছে, আর পরবর্তী সময় যে ব্যাংকগুলা আরো 2.5% করে দিবে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এই ধরনের যে 7টা ব্যাংকের মতো দেওয়া শুরু করেছিল, এখন কিন্তু তারা ওইগুলাকে বন্ধ করে দিয়েছে। এখন আসে আপনি 5% প্রণোদনা পাবেন না, শুধু 2.5%। তবে এখন সামনে যে অধিবেশন আসবে এবং সংসদে কিন্তু আরেকটি আইন পাশ করতে চাইতেছে, এখন পর্যন্ত সেটা কার্যকরী হয়নি, তবে হয়তো হয়ে যাবে বিল পাশ হয়ে গেলে, সেটা IMF এর পক্ষ থেকে মানে এই আইনটা পাশ করা চাইতেছে আর কি, যেটা বিশ্বব্যাংক বলেন বা যেখান থেকে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট ঋণ নিয়ে থাকে, ওই ব্যাংকের যেটা আইন দিচ্ছে সেটা হলো আমরা যে রেমিটেন্স গুলো পাঠাই ওই রেমিটেন্স এর উপরে যে বাংলাদেশ সরকার 2.5% প্রণোদনা দিচ্ছে, তো তাদের কথা হচ্ছে যে এখন সে 2.5% প্রণোদনা বন্ধ করে উল্টা আমাদের কাছ থেকে আরো ট্যাক্স কাটার জন্য, যে আমরা যে প্রণোদনা বা রেমিটেন্সটা পাঠাচ্ছি এটার উপর যেন একটা ভ্যাট বসিয়ে দেওয়া হয়, এর থেকে যেন কিছু পার্সেন্টেজ সরকার কেটে নিয়ে যায়। তো এরকম একটি আইন করতে চাইতেছে, এখন সেটা এখনো কার্যকরী হয়নি। তো যদি সেটা কার্যকরী হয় তাতে আসলে আমাদের প্রবাসীদের খুব বেশি লাভ হবে না, বরং অনেক বেশি লস হবে, কারণ এক তো আমরা ব্যাংকে গিয়ে টাকা পাঠাইতে হয়, যারা অনলাইনে না বুঝেন তারা ব্যাংকে যাইতে হয়, আসা যাওয়া খরচ আছে, ব্যাংকের চার্জ আছে এবং রেট কম থাকে, তো এত কিছু করে আপনার ব্যাংক থেকে টাকা পাঠান, অনেকে হয়তো পাঠাইতেন যে 5% প্রণোদনা পাবেন অথবা 2.5% প্রণোদনা পাবেন, এই উদ্দেশ্য করে কিন্তু আমরা আসলে ব্যাংক থেকে টাকাগুলো পাঠিয়ে থাকি। তো এখন যদি ব্যাংকে সেই প্রণোদনাটা না দিয়ে উল্টা আমাদের কাছ থেকে ট্যাক্স আরো ভ্যাট কাটার জন্য আইন পাশ করা হয়, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের রেমিটেন্স কতটুকু যাবে বা বাংলাদেশ সরকার কতটুকু লাভ হবে এর দ্বারা, সেটা আমি জানি না আসলে। তবে তারপরেও এটা নিয়ে বাংলাদেশে যারা ভালো বুদ্ধিজীবী আছেন, যারা বেশি
অর্থনীতিবিদ আছেন, তারা কিন্তু অলরেডি বলছেন যে আসলে প্রণোদনা নেওয়ার জন্য সরকার কত ধরনের ভালো কিছু পদক্ষেপ নিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, তারপরে আপনাদের প্রবাসীদের জিনিসপত্রগুলি বাড়িতে পৌঁছে দিবে, এরকম আইন পাস করতেছে। তো ইতিমধ্যে যদি আবার এই আইন পাস করা হয় যে আপনার প্রণোদনা আপনার ব্যাংকে টাকা পাঠানোর পর ওই থেকে আরো ট্যাক্স কাটা হবে, ব্যাট কাটা হবে, তাহলে তো আপনার প্রণোদনা কোথায় পাবেন বা আপনার রেমিটেন্স গুলা কোথায় পাবেন? তাহলে তো রেমিটেন্স গুলো আসবে না, কারণ বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু রেমিটেন্স এর সবচেয়ে বড় অবদান। আর এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে বাংলাদেশ আরো মানে আরো দুর্বল হয়ে যাবে এবং বাংলাদেশের আরো ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি থাকবে যে আমাদের প্রবাসীর রিমিটেন্স এর উপর যেন কোনো ধরনের ভ্যাট বা কর না বসানো হয়, সেটা নিয়ে আরো আলোচনা করা হোক এবং এই আইনটা যেন ভুলেও এই আইন পাস না করা হয়, কারণ তাতে করে আমাদের দেশ আরো ধ্বংসের পথে যাবে, আরো ডাউন হয়ে যাবে। কারণ যদি রিমিটেন্স না পায় তাহলে তাদের যে প্রতি বছর বা মাসে যে একটা কিস্তি আছে IMF এর, এই কিস্তির মানে 30% এর উপরের কিন্তু আপনার এই প্রণোদনা থেকেই আসে, মানে আমাদের সরি আমাদের যে রেমিটেন্স রেমিটেন্স থেকে আসে। তো রেমিটেন্স থেকে যদি আসে আর এখন যদি এরকম ভাবে ট্যাক্স বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো রেমিটেন্স অবশ্যই কমে যাবে, তাহলে সরকারি ভাবে বাংলাদেশ আরো মানে আরো ডাউন হয়ে যাবে, যেটা পাকিস্তান শ্রীলঙ্কা এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো এই জন্য বলবো অবশ্যই রেমিটেন্স এর উপরে কোনো ধরনের ব্যাট না বসিয়ে বরং যেভাবে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে, যদি আরো কোনো ভালো পদক্ষেপ নেওয়া যায় সেটা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো অবশ্যই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যারা আছেন। তো অবশ্যই এই ধরনের বাংলাদেশে যারা আছেন ভুলেও কিন্তু আপনার রেমিটেন্স এর উপরে কোনো ধরনের ব্যাট যেন না বসাইতে পারে বা বসানো না হয়, সেটাই আমাদের অনুরোধ থাকবে। আর তবে এখন পর্যন্ত যেহেতু ব্যাট বসানো হয়নি, আপনারা টাকা পাঠাইতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই 2.5% প্রণোদনা পাবেন, 5% কিন্তু পাবেন না। তবে এখন পর্যন্ত যেহেতু সেটা বন্ধ করা হয়নি, যদি বন্ধ করা হয়ে যায় তাহলে আবার নতুন ভিডিওতে আপনারা জানতে পারবেন, আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এখন আর প্রণোদনা পাবেন না, বা কোনো ব্যাড সিস্টেম যদি চালু করা হয়ে থাকে সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো অবশ্যই বলবো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের যে কোনো ধরনের মতামত, আপনার যে কোনো ধরনের সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন, আমি যদি জানি বা আমার যদি জানা থাকে, অথবা এই বিষয়গুলো নিয়ে যদি কোনো ভিডিও দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দিব, অথবা যদি কোনো ধরনের বেশি সমস্যা দেখি বা বড় কমেন্ট থাকে সেক্ষেত্রে আমি সেটার উপর একটা ছোটখাটো একটা ভিডিও করে দিব, যেন আপনার কমেন্টের দ্বারা আরো 10 জনের উপকৃত হয়। তো এই জন্য বলবো অবশ্যই আপনারা এখন বর্তমানে এখন পর্যন্ত ব্যাংকে যেহেতু আপনাকে সেই রেটটা দিচ্ছে এবং প্রণোদনাটা 2.5% দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই এখনই আপনারা কোনো মন্ডিতে যাবেন না, কারণ মন্ডিতে টাকা পাঠালে আসলে বাংলাদেশ সরকারের কোনো লাভ নেই, আর দেশ যদি ধ্বংস হয় বা দেশ যদি দেউলিয়া হয়ে যায় আমাদেরই লোকসান হবে, আমাদেরই ক্ষতি হবে, কারণ আমরা একজন প্রবাসী আছি আর আমাদের পরিবার সপরিবার কিন্তু দেশেই আছে। তো আমরা অবশ্যই দেশের কথা চিন্তা করতে হবে, কিন্তু এই জন্য বলবো অবশ্যই সরকারিভাবে যেন আমাদেরকে এই ধরনের কোনো ব্যাট বা ট্যাক্স যেন বসানো না হয় কোনো রিমিটেন্সের উপরে, এটাই আমাদের দাবি থাকবে সকল প্রবাসীদের পক্ষ থেকে। তো এটাই ছিল আজকের মতো, যারা আমার সাথে ছিলেন তখন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।